পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ভরসা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদেরকে সামনে দেখতে পেয়ে অনেকটাই আশ্বস্ত গ্রামবাসীরাও। সেরকমই চিত্র দেখা গেল পরশুরা থানার খুশিগঞ্জ, সাহাপুর ইত্যাদি এলাকায়। তাদের সঙ্গে ছিলেন পরশুরা থানার ওসি সোমনাথ দে, বিডিও দীপ্তি সাউ সহ অন্যান্যরা। বিভিন্ন গ্রামে গিয়ে তারা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, কোথাও কোনো ভয়ভীতি আছে কিনা তারা খোঁজ খবর নেন, সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করে জানানোর কথা বলেন। তার জন্যে আপনাদের কোনো সমস্যা আছে, সমস্যা হয় না, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা এইরকম বলছি যে এখানে সব কিছু ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে ইলেকশনটা আমরা করতে পারি। আপনাদের এমনি কোনো ভয় টয় নেই তো? এখানে কোনো ঝামেলা হয় না, না 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 আছে। 7-8 তারিখ ভোট দিতে হবে, খুব বড় পর্ব। ডেমোক্রেটিক কান্ট্রি থাকলেই আমাদের এখানে আপনার ভোটের মূল্যবান অনেক বেশি। ভোট দিতে হবে, আপনার কেন ঘুরছি এই কথা জানেন? আপনার মানে পিসফুলি ভোট দিতে পারেন, কোনো বাধা না আসে, কেউ ভয় দেখাচ্ছে কি দেখাচ্ছে এই জানার জন্য আপনার মাথা সিআরপিএফ আছে, আমার পুলিশ আছে, আমার অ্যাডমিনিস্ট্রেশন। 8 জুলাই সকাল 7টা থেকে 5টা হবে না, আশা করি সবাই আপনারা যাবেন। এখন কোনো সমস্যা নেই তো? বলে দিতে ভোট দিতে পারবে না? আমাদের সবাই আছি, আমরা ভোটটা ভালো করে হয়, আপনারা ভোট দিতে গেলেই বহুত ভালো হবে, ঠিক আছে? তো কিছু বোঝা যাচ্ছে না, তবে আধা সাময়িক বা ওই বাহিনী একটা দেওয়া দরকার আছে, দিয়ে দরকার আছে পঞ্চায়েত ভোট তো চাইছে, মানে পঞ্চায়েত ভোটগুলো তো এইভাবে হয় না। পঞ্চায়েত ভোটগুলো আধা সাময়িক বাহিনী থাকলে পরে পঞ্চায়েত ভোটগুলো ভালোভাবে হয়, হ্যাঁ হ্যাঁ, ভোটটা অন্য কেউ যদি দিয়ে দেয়। আমার নাম হচ্ছে জয়দেব চক্রবর্তী, হচ্ছে দশহরা। ভোটটা একটু ভালো করে দিতে এইসব কি মনে হচ্ছে? কাকুলি মন্ডল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তো আগে থেকেই আমাদের যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে রুট মার্চ করছিল, আজকে সেন্ট্রাল ফোর্সেসের ফার্স্ট রুট মার্চ হলো। আমরা কনফিডেন্স বিল্ডিংয়ে তো আছি, যেখানে যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমরা আশা করবো যে আরও কনফিডেন্স বিল্ড আপ হবে এখানকার মানুষের, আর ওরা ভোট সুস্থভাবে করতে পারবে আশা করছি, আর এটা চেষ্টাও করছি। কোন সমস্যা আছে কি? অনেকদিন দিয়ে আসতে সমস্যা নাই, আশা করি না হয়, এই জন্য আমরা ঘুরছি। ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, ক্যাপাসিটি বিল্ডিং আমরা করছি, কনফিডেন্স আসবে মানুষের যদি থাকে, সুস্থভাবে ডেমোক্রেটিক কান্ট্রি, আপনাদের একটা মূল্যবান ভোট, আপনারা যাবেন আগে যেভাবে দিয়েছেন, ঠিক আছে? ঠিক আছে, ভোট দিতে যাবেন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।